এই ফোনটা দে তো আমাকে দে। এই নাম্বার তো না দিস না। হ্যালো হ্যালো ভাই, আপনি ফোন ধরলেন কে? আপনি মনে হয় ওর হাজবেন্ড না? তো আপনার ওয়াইফের ফোন আপনি ধরবেন কেন? আর আপনার যে কণ্ঠ, আপনার তো ফোন ধরার যোগ্যতা নাই। শুনেন, আপনাকে একটা সাজেশন দিই। হ্যাঁ, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করবেন। হ্যাঁ, আর শুনেন, আপনাকে হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করার সিস্টেমটা আমরা বলে দিয়েছি। প্রত্যেকদিন সকালবেলায় খালি পেটে ঘুম থেকে উঠে হাফ গ্লাস পানি খাবেন, হাফ গ্লাস পানি খেয়ে হারমোনিয়াম নিয়ে বসবেন। লো অক্টেভ থেকে শুরু করবেন না হাই অক্টেভ থেকে শুরু করবেন, কোন স্কেল থেকে প্র্যাকটিস করবেন সেটা আপনাকে ডে বাই ডে আমরা জানিয়ে দেবো। আর প্রত্যেক শুক্রবার আপনার একটা করে টেস্ট নেব ফোন করে, আপনার গলার কণ্ঠের উন্নতি হলো কি না। যতদিন পর্যন্ত আপনার গলার কণ্ঠ মধুর কণ্ঠ না হবে ততদিন পর্যন্ত আপনি ফোন ধরবেন না, আপনার বউকে দিয়ে ফোন রিসিভ করাবেন, বুঝছেন? হ্যাঁ, কি খবর দোস্ত, ভালো আছো? আচ্ছা, তুই কোন জায়গায়? ডিউটিতে আছি, আগের জায়গায়। তুই থাক, একটু দরকার আছে আমার, আসতেছি আমি। সেটা তো মনে করতে পারতিস না, তুই চুপ কর, দাঁড়া, মনে করে নি। সমস্যা মনে করতে পারছিস, চা খাও, মনে হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, মনে পড়ছে, রিনা তো ফোন করছিল। কোন রিনা? রিনা, ও আচ্ছা, রিনার তো তুই চিনিস না, আমাদের সঙ্গে সাবসিডিয়ারি ক্লাস করতো। আপনি কে বলছেন? একটা পয়েন্ট পাওয়া গেল যে আপনি ওনাকে চেনেন না, মানে উনি আপনার অচেনা। তো অচেনাই যদি হয় তাহলে ফোন করেছিলেন কেন? কই, আমি তো ফোন করিনি। করেছেন, আজকে সকালে ফোন করেছেন। আর আপনার ফোন রিসিভ করার পরেই উনি উত্তেজিত হয়ে হার্ট অ্যাটাক করেছেন, এখন কোমায় আছেন, কতক্ষণ বাঁচবেন আমরা জানি না। এগুলো কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, আমি ধানমন্ডি থানা থেকে বলছি, আপনাকে আমাদের খুব জরুরি দরকার, এক ঘন্টার মধ্যে আপনি থানায় চলে আসেন। না, আমি তো ফোন করি নাই, সত্যি আমি চিনি না তো। আপনি যদি না আসেন আমাদের একটু পরিশ্রম হবে, কিন্তু আপনাকে খুঁজে পেতে আমাদের খুব বেশি কষ্ট হবে না। আমি বুঝি না তুই গাধার মতো কাজটা কিভাবে করলি। আমি কি বুঝছিলাম এরকম প্রবলেম হবে? তোর সময় তো কোনো প্রবলেমই হয় নাই। দেখ দোস্ত, আজকে কিন্তু ঘটনাটা ঘটছে, রাতে যদি ধরে পুলিশে ধরে নিয়ে যায়, আমগো যদি নিয়ে যায়, তুই কি চাস আমরা বিপদে পড়ি? এর থেকে ভালো দোস্ত, তুই অন্য কোনো সেফ জায়গায় থাক, প্লিজ। এগুলো কি কই, আমি এখন কই যাব? তোরা এসব কি কর দোস্ত? একটা বুদ্ধি পাইছি, তুই তো সিমটা চেঞ্জ করে ফেল। আরে আমি সিম চেঞ্জ করব কেমনে, আমার সিটি মেসেজ না। আরে তোর এত সমস্যা, তুই ফোনটা অফ করে দে না। আরে ফোন বন্ধ করুক কেমনে, আব্বা আমার সারা করে এখানে ফোন দে না। আব্বা যদি আমার না পেয়ে তাহলে এখানে চলে আসবো, আর আইসা যদি দেখে থানা পুলিশের অবস্থা তাহলে আমার মায়েরা বলে আমি কি করব। আমি তুই আমার কাছে থাক, কাম ইস প্লিজ, কাম আমার কাছে।
বাসা আর আমি প্রায় রাত্রে আসি বুঝছো, এখন মাঝে মাঝে একটু উত্তেজিত হয়ে যেতে পারে, তো এটা কোনো সমস্যা না, তো তুই কিছু মনে নিস না, তো তুই দাঁড়া পিছনে একটা গেট আছে আমি একটা না একটা ব্যবস্থা করে দিচ্ছি। মাঝে মাঝে দূরে নিয়ে আমি খাই, এরকম সমস্যা নেই। এখন কি হবে? কোনো ব্যাপার না, কোনো কিছুই হবে না, আমার তো রাস্তায় ঘুরবি, আমিও রাস্তায় ঘুরি, মাঝে মাঝে বাইরে করে দিলে রাস্তাতে হাঁটাহাঁটি করি, রাত কাটাই রাস্তাতে থাকবো। হ্যাঁ সমস্যা কি, পুলিশ ধরলে আমি ঘুমার করছো তুমি? হ্যাঁ শিক্ষা হয়ে গেছে। কি শিক্ষা? না ওই ধমক টমক দিছি তো আর ফোন করে না। খুব খারাপ স্যার, দাঁড়া থাকতে পারি না, খালি মাথা ঘুরে দশ দশ করে পড়ে যাই স্যার। তুই এবারে স্যার স্যার বলছিস কেন আব্বা? এই কোনো সমস্যা? সামনে পরীক্ষা তো আব্বা, পড়তে পড়তে মাথা লক হয়ে গেছে, যেদিকে তাকাই ওইদিকে খালি স্যার চেহারা দেখি। এই তোর শরীর ভালো আছে তো? শরীর ঠিক আছে, খালি পড়ালেখার চাপ তো তাই মাথা মুথা আউলে গেছে। আচ্ছা আব্বা এটা কার নাম্বার? আমার মোবাইলে টাকা শেষ, তাই অন্য মোবাইল থেকে কথা বলছি। আব্বা অন্য নাম্বার থেকে আর কখনো ফোন দিবেন না, আপনি আপনার নাম্বার থেকে ফোন দিয়েন। কেন? এমনি আব্বা। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা শেষ করে বাড়ি চলে আয়। জি আব্বা, আসসালামু আলাইকুম। আরে কাশ ভাই, তুমি আজকে বাজার করো দাদা? দোস্ত তুই একটু জানো বাইরে গেলে যদি পুলিশ ধরে। না না আমি কালকে বাজার করছি, আমি যেতে পারবো না। ঠিক আছে। আমি তোকে একটা রিকোয়েস্ট করি, তুই একটু বাজার যা না। অনেকক্ষণ চেষ্টা করছিস দোস্ত, আর বিরক্ত করিস না প্লিজ। দোস্ত রাস্তায় নামলে যদি আমার পুলিশ দৌড়ে নিয়ে যায় দোস্ত? তোর যা হোক হোক, তুই যা হচ্ছে তাই করো প্লিজ, আমাকে ডিস্টার্ব করিস না প্লিজ। দোস্ত একটু প্র্যাকটিস করতে দে। তাহলে সাহস করে যাই। বললাম তো যা ইচ্ছে তাই কর, সাবধানে যাই।